নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মালপোয়ার রেসিপি। এই মালপোয়া একদম নরম ও তুলতুলে, খেতে ভীষণই টেস্টি হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই কলার মালপোয়া। আমি এখানে খোসা ছাড়ানো পাঁচটা কাঁঠালি কলা নিয়ে নিয়েছি। আপনারা এই রেসিপিটার জন্য যে কোনো পাকা কলা নিতে পারেন। সবার প্রথমে কলাগুলোকে ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। কলার টুকরোগুলো মিক্সির মধ্যে দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। পেস্ট করে রাখা কলা আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ আটা। ওই একই কাপ মেপে দিয়ে দেব হাফ কাপ ময়দা। আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে করছি। আপনারা চাইলে এই মালপোয়া বানানোর জন্য শুধু আটা দিয়েও করতে পারেন, কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ সুজি, দেব তিন চামচ গুঁড়ো করে রাখা চিনি। এমনি নর্মাল চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সামান্য পরিমাণে একটু লবণ, ওয়ান টিস্পুনের মতন মৌরি। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি ওই একই কাপ মেপে এক কাপ দুধ নিয়েছি। একবারে সব দুধ দিলাম না, হাফ কাপের মতন দুধ দিলাম। বাকি দুধ আবার লাগলে পরে মেশাবো। আবারও বাকি দুধটা পুরোটাই ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটারের মতন বানিয়ে নেব। মিশ্রণটা দেখুন অনেকটাই ঘন আছে, তাই আমি এর মধ্যে আবারও একটু হাফ কাপের মতন দুধ দিয়ে দেব। মোট তাহলে আমি এই একটা কাপের দেড় কাপ দুধ দিলাম। মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নেব। এই রেসিপির সব উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। মালপোয়ার ব্যাটার গুলে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে, খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়। এবার চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ততক্ষণে মালপোয়ার জন্য আমি সুগার সিরাপ বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক কাপের একটু কম চিনি। দিয়ে দেব ওই একই কাপ মেপে দেড় কাপ জল। একটা এলাচ একটু কেটে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে চিনি মেল্ট হওয়ার অপেক্ষায় থাকবো। নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে দেব চিনি, যাতে খুব ভালোভাবে জলের সাথে মিশে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতন ফুটিয়ে নেব। খুব বেশি ঘন শিরা বানাবো না, হালকা চিটচিটে ভাব এলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, শিরার মধ্যে চিটচিটে ভাব এসছে কি না আমি একটু দেখে নেব। হালকা একটা চিটচিটে ভাব চলে এসছে, এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। 10 মিনিট পর মালপোয়ার ব্যাটারটা আমি দেখে নেব। মালপোয়া ভাজার আগে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এদিকে মালপোয়া ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি সাদা তেল আগে থাকতেই দিয়ে দিয়েছি। মালপোয়া ভাজার জন্য তেল কিন্তু খুব বেশি হাই গরম করব না, একদম হালকা গরম করব। তেল হালকা গরম হবে সেই সময় আমি ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দেব। মালপোয়া তেলের মধ্যে ছাড়ার সময় প্রথম 2 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন। 2 মিনিট পর তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেবেন। একটা হাতার সাহায্যে পাশ থেকে তেল এইভাবে মালপোয়ার উপরে আমি হালকাভাবে ছিটিয়ে দেব।
মালপোয়া দুটো সাইডে সরিয়ে রেখে আমি পাশ থেকে আবারও এক হাতে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম। যে মালপোয়া দুটো আগে ভাজা হয়েছে সেগুলো উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা চামচের সাহায্যে আমি এইভাবে মালপোয়াগুলো তেল থেকে তুলে নেব, ভালো করে চেপে তেল ঝরিয়ে নেব। বাকি মালপোয়াগুলো আমি একইভাবে তেল থেকে তুলে নেব। প্রথম ব্যাচের মালপোয়াগুলো ভিজে নেওয়ার পর পরের ব্যাচে মালপোয়া ভাজার জন্য গ্যাসের ফ্লেম কিন্তু আমি আবারও লো করে দেব। একইভাবে সব মালপোয়াগুলো ঠিক আগের মতন উল্টে পাল্টে ভেজে নেব। সব মালপোয়া ভেজে আমি একটা প্লেটের উপরে তুলে নিয়েছি। পাঁচটা কড়ায় বেশ অনেকগুলোই মালপোয়া হয়েছে। এবার মালপোয়াগুলোকে আমি চিনির রসে দিয়ে দেব। চিনির রসের মধ্যে মালপোয়াগুলো কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, 2 থেকে 3 মিনিটের মতন রাখবো, তারপর তুলে নেব। বেশিক্ষণ ধরে যদি মালপোয়াগুলো চিনির রসের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু মালপোয়া একদম নরম হয়ে গিয়ে ভেঙে যাবে। 2 মিনিট রাখার পর এবার একটা একটা করে মালপোয়া আমি চিনির রস থেকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি মালপোয়াগুলো আমি চিনির রসের মধ্যে দিয়ে 2 মিনিট রেখে তারপর তুলে নেব। সব মালপোয়াগুলো আমি চিনির রস থেকে তুলে নিয়েছি। ওপর থেকে 1 চামচের মতন আমি চিনির রস দিয়ে দিলাম। সাজানোর জন্য দিয়ে দিচ্ছি একটু ছোট করে টুকরো করে রাখা কাজু। কলার মালপোয়া একদম রেডি। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।